প্রিয় দর্শক, স্টাডি বিভাস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি অসমযোজী বন্ধনের মাধ্যমে লুইস অ্যাসিড এবং লুইস বেস বোঝাবো, যার সাহায্যে লুইস অ্যাসিড এবং লুইস বেস সম্পর্কে যত ভ্রান্ত ধারণা সব দূর হয়ে যাবে। তো দেখো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেল প্রথমে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার ফার্স্টে পৌঁছে যায়। তো আমি যেটা বলছি, ফার্স্ট দেখো যে কোনো পেয়ারকে আমরা কি করে চিনে নেব যে সেটা লুইস অ্যাসিড না লুইস বেস হবে, বা কাদের সঙ্গে সেটা আদৌ কি লুইস অ্যাসিড না লুইস বেস হবে সেগুলোকে আমরা চিনে নিতে পারবো। তো দেখো, NH4+ এই মৌলটা কি লুইস অ্যাসিড লুইস বেসের মধ্যে যাবে? এই জন্য ফার্স্ট দেখো আমি কি করছি, এই যে NH4 এর মধ্যে কি কি আছে, NH3 আছে আর হচ্ছে H+ আছে। তো N মানে সাথে নাইট্রোজেন, সাথে নাইট্রোজেন মানে হচ্ছে হিলিয়াম অফ 2s2 2p3 তাহলে তিনটে আনপেয়ার আছে। তো তিনটে আনপেয়ারে তিনটে হাইড্রোজেন এরকম বন্ড করে তারা সমযোজী বন্ধন করবে। তাহলে যদি সমযোজী বন্ধন করে তাহলে একটা লোন পেয়ার থেকে যাচ্ছে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে sp3 হাইব্রিড এট এ টাইম জানলাম। এবং সেই সঙ্গে তাহলে নাইট্রোজেনের তাহলে কি হচ্ছে, এরকম তিনটি সমযোজী হাইড্রোজেন আছে আর একটা লোন পেয়ার আছে। লোন পেয়ার আছে মানে কি, ইলেকট্রন ঘনত্ব বেশি আছে। এই অবস্থায় কার সঙ্গে আমি পেয়ার হিসেবে বুঝতে চাইছি, H+ কে। তো দেখি H+টা আদৌ কোনো এদের মধ্যে যাবে কিনা লুইস অ্যাসিড লুইস বেস হিসেবে। দেখো H মানে কি, 1s1, তাহলে 1s1 মানে একটা ইলেকট্রন ছিল। যদি H+ হয় তাহলে S থেকে ইলেকট্রন চলে যাবে, অর্থাৎ এই 1s এর ঘরে পুরো ফাঁকা থাকবে, শূন্যস্থানে তৈরি হচ্ছে, অর্থাৎ 1s টা ভ্যাকেন থাকছে। আমি সেই ভ্যাকেন অঙ্কটাকে ড্র করব। তাহলে আমি লুইস অ্যাসিড লুইস বেস বোঝার জন্য, দেখো আরহেনিয়াস অ্যাসিড, বনস্টেড অ্যাসিড আর লুইস অ্যাসিড তিন ধরনের অ্যাসিড আছে। লুইস অ্যাসিড হচ্ছে যে সমস্ত মলিকুলের মধ্যে, লুইস অ্যাসিড লুইস বেস যে সমস্ত মলিকুলের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে বা লোন পেয়ার অফ ইলেকট্রন থাকবে, নিঃসঙ্গ ইলেকট্রন জোট থাকবে, তারা হচ্ছে দাতা হিসাবে কাউকে ইলেকট্রন দান করতে পারে, এই জন্য তারা হয়ে যাবে লুইস ক্ষার। তো অ্যামোনিয়ার মধ্যে লোন পেয়ার আছে, এ তাহলে হয়ে যাচ্ছে কি লুইস ক্ষার। আর দেখো হাইড্রোজেন এই প্লাস এর মধ্যে ইলেকট্রন প্রথমে ছিল, কিন্তু H+ হওয়ার দরুন ইলেকট্রনটা বের হয়ে গেছে, অর্থাৎ ফাঁকা বা শূন্যস্থানে তৈরি হয়েছে, এই জন্য এটা হয়ে যাবে কি দেখো লুইস অ্যাসিড, কারণ এক্ষেত্রে ফাঁকা স্থানে এই লোন পেয়ার ইলেকট্রনটা দান করে দেয়। তাহলে যদি দান করে দেয় তাহলে এটা কি হচ্ছে, গ্রহীতা হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে তাহলে আমি এইরকম ধরনের বন্ড পেয়ে যাব। তাহলে এটা হয়ে যাবে লুইস অ্যাসিড। তো এক্ষেত্রে তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি যে NH3 আর এই লোন পেয়ারটা এখানে দান করেছে, কাকে দান করেছে, H+ কে দান করেছে। এইভাবে এটা এই যে অসমযোজী বন্ধন ফর্ম হচ্ছে, অসমযোজী বন্ধন মানে হচ্ছে একজন কোন দাতা সে কোন গ্রহীতাকে ইলেকট্রন দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে যেমন নাইট্রোজেন তার লোন পেয়ার ইলেকট্রনকে হাইড্রোজেনকে দিচ্ছে, কিন্তু সেক্ষেত্রে সমযোজী মৌলের মতো না যে এর একটা ইলেকট্রন এখানে শেয়ার করে যে সঙ্গে হয়েছে বা এরও শেয়ার করে হয়েছে, এমনটা নয়। এখানে নাইট্রোজেনের লোন পেয়ার ওকে দিয়েছে, দাতা হিসাবে কাজ করছে, সেক্ষেত্রে এই নাইট্রোজেনের ওই লোন পেয়ার নাইট্রোজেনের মলিকুলও হিসাবে সে ব্যবহার করছে এবং ওই ইলেকট্রনকেও ব্যবহার করছে, কিন্তু H-এর থেকে কোনো ইলেকট্রন শেয়ার নিচ্ছে না। আর H+ তো আদৌ কোনো ইলেকট্রন নেই, সে শেয়ার কাকে দেবে? এইভাবে আমরা লুইস অ্যাসিড এবং লুইস বেসও বুঝলাম, সেই সাথে অসমযোজী বন্ধন যে একটা, তাহলে কি হয়েছে, এটা একটা অসমযোজী বন্ধন, অর্থাৎ কোঅর্ডিনেটেড কম্পাউন্ড, তাহলে এটাও আমরা বুঝলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড। তো আজকের এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেল প্রথমে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। আজকের এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ।